डियर स्टूडेंट्स আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অ্যালকেনের আইসোমার নির্ণয়ের শর্টকাট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। অ্যালকেনের আইসোমার নির্ণয়ের এটা যত বড়ই অ্যালকেনই দেওয়া হোক না কেন, আপনাকে আপনি যদি এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব সহজে এই অ্যালকেনের আইসোমার আপনি বের করতে পারবেন। দেখেন আমি আপনাদের জন্য একটা নমুনা কোয়েশ্চন শেয়ার করেছি যেটা জগন্নাথ ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন কোয়েশ্চনটা C5H12 এর মোট আইসোমারের সংখ্যা কত, এরকম একটা কোয়েশ্চেন আপনি শুধু জগন্নাথ না যখন ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন এরকম একটা কোয়েশ্চেন সমানতা সম্পর্কিত একটা কোয়েশ্চেন আপনি পাবেন। যেমন দেখেন এটা বলছে C5H12 এর মোট আইসোমার সংখ্যা কত। এখন এই যে C5H12 এটা হচ্ছে মূলত একটা অ্যালকেন, এটা কি একটা অ্যালকেন, কিভাবে জানতে পারবেন আপনি অ্যালকেনের সাধারণ সংকেত থেকে জানতে পারবেন CnH2n+2। এই যে এই সাধারণ সংকেত এই ফর্মুলার মধ্যে যারা থাকে তাদেরকে আমরা অ্যালকেন বলি। ঠিক এই সূত্র অনুযায়ী যে C5H12 এটা হচ্ছে মূলত একটা অ্যালকেন। তো আমরা যদি অ্যালকেনের আইসোমার নির্ণয়ের শর্টকাটটা জানি তাহলে খুব সহজেই আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। দেখেন শর্টকাটটা অ্যালকেনের আইসোমার নির্ণয়ের শর্টকাটটা দেখেন সূত্রটা হচ্ছে 2n-4+1। অ্যালকেনের আইসোমার নাম্বার অফ আইসোমার অ্যালকেনের কয়টা সমান হবে সেটার শর্টকাটটা হচ্ছে দেখেন সূত্রটা দেখেন ফর্মুলাটা 2 to the power n-4+1। এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো অ্যালকেনের আইসোমার সংখ্যা নির্ণয় করতে পারবেন। এখানে আপনি বলতে পারেন আমি বললাম যে সূত্রটা দেখেন 2n-4+1, এখানে এনটা হচ্ছে মূলত দেখেন আমি লিখে দিয়েছি এন হচ্ছে নাম্বার অফ কার্বন, কার্বন পরমাণুর সংখ্যাটা হচ্ছে এখানে এন এর মান, এন এর মানটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি যত বড় অ্যালকেনই হোক না কেন আইসোমারের সংখ্যা নির্ণয় করতে পারবেন। তার মানে সূত্রটা কি পেলেন, নাম্বার অফ আইসোমার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 to the power n-4+1। তবে এখানে ভাই একটা এক্সেপশনাল কেস আছে, একটু এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে ইফ কার্বন ইজ গ্রেটার দেন 7, যদি কার্বন পরমাণুর সংখ্যাটা 7-এর চেয়ে বড় হয়, যদি কার্বন পরমাণুর সংখ্যাটা 7-এর চেয়ে বড় হয় একটু খেয়াল করেন তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন নাম্বার অফ আইসোমার অ্যালকেনের নাম্বার অফ আইসোমারের সূত্রটা হয়ে যাবে 2 to the power n-4+2। এখন দেখেন আপনি ভেরিয়েশনটা কি দেখেন, যখন 7-এর চেয়ে কম হচ্ছে তখন সূত্রটা হচ্ছে 2n-4+1, এখানে জাস্ট +2, অর্থাৎ এখানে +1 ছিল এখানে +2 হবে যদি কার্বন পরমাণুর সংখ্যা 7-এর চেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়। আশা করি আপনি শর্টকাটের এই সূত্রটা যদি মাথায় রাখতে পারেন তাহলে খুব ইজিলি যে কোনো অ্যালকেনের আপনি আইসোমার সংখ্যা বের করতে পারবেন। যেমন দেখেন আমার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাই C5H12, C5 কি বলেন তো H12, তাহলে এখানে কার্বন পরমাণু সংখ্যা কত বলেন তো 5, কার্বন পরমাণু সংখ্যা কত 5, তাহলে কার্বন পরমাণু সংখ্যা 5 হলে সূত্রটা হচ্ছে কি দেখেন তো 2n-4+1, তাহলে সূত্র n এর মান কি বলেন তো n এর মান হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, তাহলে n এর মান হচ্ছে 5, 5-4+1, তাহলে 5 থেকে 4 গেলে 1, 2 to the power 1+1, তার মানে কত 2, তার মানে এই যে C5H12 এর সরি এটা হবে কত 3, তার মানে C5H12 এর আইসোমার সংখ্যা হচ্ছে কত ভাই 3, তার মানে এই যে C5H12 এর মোট আইসোমার সংখ্যা হবে আমার কত 3। এইভাবে আপনি সূত্র অ্যাপ্লাই করে যে কোনো একটা অ্যালকেনের আপনি আইসোমার সংখ্যা বের করতে পারবেন। তবে যদি আপনার সংকেতটা এটা দিত, যদি সাপোজ আপনাকে অক্টেন দেওয়া হচ্ছে C8H18 এর আইসোমার বের করতে বলা হচ্ছে আপনাকে, C8 কত H18, তাহলে এখানে যেহেতু কার্বন পরমাণু সংখ্যা 7-এর চেয়ে বেশি তখন কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওই যে +1 এর জায়গায় কি হবে 2 হয়ে যাবে, আর বাকিটা কি বলেন তো সেম 2n-4, তার মানে n এর মান কত বলেন তো কার্বন পরমাণু সংখ্যা 8, 8-4+2, তাহলে 8-4 মানে 2 to the power 4+2, 2 to the power 4 মানে কত 16+2, 16 আর 2 কত 18, তার মানে যে C8H18 অক্টেনের আইসোমার সংখ্যা হবে টোটাল কত 18। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যদি কার্বন পরমাণু সংখ্যা 7-এর চেয়ে কম হয়ে যায় তাহলে অ্যালকেনের আইসোমার নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2 to the power n-4+1, আর যদি 7-এর চেয়ে বড় হয়ে যায় তখন ফর্মুলাটা হচ্ছে 2 to the power n-4+2। ওকে, এখানে এনটা কি নাম্বার অফ কার্বন, এনটা হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। যদি শর্টকাটটা বুঝেন তাহলে আপনি অ্যালকেন সম্পর্কিত যে কোয়েশ্চেনই আসুক না কেন খুব ইজিলি আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনি কমেন্ট বক্সে এটা জানাবেন C3H8 এর টোটাল আইসোমার সংখ্যা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, টোটাল আইসোমার সংখ্যা C3H8 এর টোটাল কয়টা আইসোমার আছে এটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার উত্তরটা অ্যান্সারটা সঠিক হচ্ছে কিনা সেটার রিপ্লাই দিব। ওকে, টুডে আপ টু দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।